ধানের মৌসুম, ধানের মৌসুম হলেই চাষিদের যেন মনে আতঙ্ক অনেকটা বেড়ে যায়। কেন? ফসলটা আমি আমার বাড়িতে ঠিক মতো তুলতে পারবো তো? এই দুশ্চিন্তা তাদের রাতের ঘুম কেড়ে নেয়। তার একটাই কারণ, হাতির পালের উপদ্রব। হাতির পাল দলমা থেকে যখন নেবে আসে, তখন এই দেখুন একেবারে ধানের খেতে এসে হাজির হয়েছে। এরা শুধু তো খায় না, যতগুলো খায় তার থেকে বেশি নষ্ট করে। একসাথে যদি 10-15টা, 20-25টা হাতি একটা ধানের খেতে নেবে যায়, তখন দেখা যায় তাদের পায়ের চাপে যদি 25টা গাছ খায়, তো 50টা গাছ কিন্তু পায়ের চাপে নষ্ট হয়ে যায়। তাই তারা যে কী ধরনের ক্ষতি করে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, আমরা জানি ওরা ওদের খিদের তাগিদে, ওরা নিজেদের খিদে মেটানোর জন্য ধান খেতে নামে, কিন্তু সাথে সাথে যে চাষিটা অনেক খরচ করে মহাজনের কাছ থেকে লোন নিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই ধান চাষটা করেছে, তার যদি এক বিঘেতে সে যে খরচ করেছে সেই খরচটা যদি পুরোটা নষ্ট হয়ে যায় হাতির অত্যাচারে, তখন তার কী হবে? তার ঋণ পরিশোধ হবে কীভাবে? তার সংসার চলবে কীভাবে? এটাও কিন্তু ভাবার বিষয়। হ্যাঁ, আমরা পশুপ্রেম দেখাবো এটাও যেমন ঠিক, তার সাথে সাথে যে মানুষটা ওই ক্ষেতটাতে ফসল লাগিয়েছে, ধানের চাষটা করেছে বা আলুর চাষ করেছে, অন্য কোনো চাষ করেছে, তার কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমরা পশুপ্রেমীরা হয়তো বলবে হাতিদেরকে তাড়ানো, হাতিদেরকে মারা ঠিক না, এরকম বলবে, কিন্তু তার সাথে সাথে তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আজকে আমাদের যেসব অরণ্যগুলো আছে, যে জায়গাতে হাতি রাখা হয়, হাতি থাকে, এবং যার জন্য সরকারের বিভিন্ন ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটাকে আরও একটু ভালো করে ঠিক করে করা। তার কারণ প্রতি বছরই দলমা থেকে যে পাল পাল হাতি নেবে আসে, কেন নেবে আসে? সেখানে তাদের খাবারের যদি অভাব হয়, তাহলে তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা, বা তাদের খাওয়ার পর্যাপ্ত খাবার আছে তবু তারা নেমে চলে আসছে, তাহলে তারা যে পথ দিয়ে নেবে আসে সেই পথটাকে বন্ধ করা, যাতে তারা ওই তাদের এলাকার মধ্যে সীমাবদ্ধ জায়গায় থাকতে পারে। আমরা সেদিকটা নজর কি ঠিকভাবে দিই? আমি তাই বলবো ওই বিষয়গুলোও কিন্তু দেখার প্রয়োজন আছে। বন্যপ্রাণী সংরক্ষণ, পশুকে সবটাই দরকার, তার সাথে সাথে কিন্তু চাষিদের বিষয়টাও দেখা উচিত। এই জন্যেই এটা যদি ঠিকভাবে দেখা হয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে।